প্রতি বছরের মতো এবছরও তাহেরপুর সামিলন ক্লাবে এবছর পুজো অনুষ্ঠিত হচ্ছে। এবছরের বিশেষ আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এই পুজোটি খুবই সুন্দরভাবে সাদা রঙের করা হয়েছে। তো আপনাদেরকে এখন পুজো মণ্ডপের ভিতরে নিয়ে যাব এবং ভিতরে সুন্দরতম কিছু দৃশ্য এবং দুর্গা প্রতিমা আপনাদেরকে দর্শন করাবো। প্যান্ডেলের সামনে কিছু গাছের চারা টব দিয়ে দৃষ্টান্ত করা হয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। শুরুতেই দেখতে পারবেন একটি বুদ্ধ মূর্তি। তো বুদ্ধ মূর্তি দেখার পরে গুটি গুটি পায়ে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পারবো অপরূপ সুন্দর সেই কারুকার্য করা সামিলন ক্লাবের প্যান্ডেলের ভিতরের দৃশ্য। প্যান্ডেলের ওপরের দৃশ্য এবং ভিতরের সাইড দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে এবং প্রতিমাটি খুবই সুন্দর। এরপরে আসছি 2 নম্বর, ইউরেকা ক্লাব। ইউরেকা ক্লাব এর এবছরের শ্রেষ্ঠ আকর্ষণ প্যান্ডেলটি আপনারা দর্শন করছেন অফিসিয়াল পলাশ এর পর্দায়। তো এখন যাব আমরা ভিতরে। তো ভিতরের প্রতিমা এবং ভিতরের দৃশ্য কীরূপ করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবছরে প্রতিমাটি আগেরবারের থেকেও অন্যরকম সুন্দরতম করা হয়েছে। তো এখন এই প্যান্ডেলটি ছেড়ে আমরা বেরিয়ে যাব 3 নম্বর তাহেরপুর পুজো মণ্ডপের দিকে। রাস্তার দিয়ে যেতে খুব সুন্দর লাইটিং করেছে। এটি হলো 3 নম্বর পুজো অগ্নিশিখা ক্লাব। তো আপনারা দেখতে পাচ্ছেন অগ্নিশিখা ক্লাবের পুজো প্যান্ডেল। তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সেই জন্য ভিতরে যাওয়া হয়নি। তার পাশে একটি ছোট পুজো হয়েছে, 4 নম্বর পুজো রেখেছি। তাহেরপুরের এবারের শ্রেষ্ঠ আকর্ষণ হলো 5 নম্বর। সব থেকে যতগুলো পুজো হয়েছে তার মধ্যে এই 5 নম্বর দুর্গাপুজোর প্যান্ডেলটি কিন্তু অতি সুন্দর করা হয়েছে। অগণিত দর্শক গুটি গুটি পায়ে হেঁটে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছে, সেই সাথে আমরাও প্রবেশ করছি এবং আপনাদেরকে প্যান্ডেলের ভিতরে দর্শন করাবার জন্য নিয়ে যাচ্ছি। তো চলুন আমরা প্রতিমা এবং প্যান্ডেলের ভিতরে দৃশ্য উপভোগ করি। প্যান্ডেলের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অগণিত দর্শক এবং অগ্নিশিখা ক্লাবের দুর্গা প্রতিমা কিন্তু এক অন্যরকম প্রতিমা, তাহেরপুরের সব থেকে বেস্ট দুর্গা প্রতিমা। থ্যাংকস ফর